কূর্ব পুরাণম পূর্বভাগ সপ্তবিংশ অধ্যায়। সুত কহিলেন তদনন্তর কৃষ্ণ মহেশ্বরের বরে জাম্ববতীর গর্ভে সাম্ব নামে এক মহাত্মা উত্তম পুত্র উৎপাদন করিলেন তনয়ে প্রদ্যুম্নের অনিরুদ্ধ নামে এক মহাবল পুত্র হইয়াছিল শাম্ব ও অনিরুদ্ধ উভয়ই গুণসম্পন্ন এবং উভয়ই যেন কৃষ্ণের অপর এক এক মূর্তি নারায়ণ হরি কংস নরক অন্যান্য শত শত অসুরের সংহার সাধন পূর্বক অবলীলাক্রমে শক্র মহাসুর বানকে জয় করিয়া সমস্ত জগতের উদ্ধার সাধন করত সংসারে সনাতন ধর্ম সংস্থাপন করিলেন পরে যাইবার জন্য মানস করিলেন এই বিপ্রগণ ভগবান কৃষ্ণ আপনার সমস্ত করিয়াছেন এমন সময়ে ভৃগু প্রভৃতি মহর্ষিগণ সেই সনাতনকে দর্শন করিবার নিমিত্ত দ্বারকায় আগমন করিলেন ধীমান বলরামের সহিত ঋষিগণ আপনাদের আসনে উপবেশন করিলে বিশ্বাত্মা নারায়ণ তাহাদিগকে প্রণিপাত ও পূজা করিয়া বলিতে লাগিলেন হে মুনঃশ্বরগণ এক্ষণে আমি আপনার বিষ্ণু নামক পরম স্থানে গমন করিব আমি আমার কর্তব্য কার্য সমস্তই শেষ করিয়াছি আপনারা আমার প্রতি প্রসন্ন হন এক্ষণে ঘোর অশুভ কলি ইউগ উপস্থিত আছে এ সময় সকলেই পাপে নিরত হইবে হে দ্বিজোত্তম সকল যাহাতে সকলে কলির পাপ হইতে প্রমুক্ত হয় সেজন্য আপনারা অজ্ঞলোকের হিতাবহ বিজ্ঞানদায়ক শাস্ত্র সকল প্রচার করুন হে দ্বিজগণ কলিকালে যে ব্যক্তি আমাকে একবার মাত্র প্রভু বলিয়া স্মরণ করে সেই ভক্তের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং কলিয়ুগে পুরুষোত্তম ক্ষেত্রে গমন করিয়া বেদোক্ত বিধানে যে আমার পূজা করিবে সেই আমাকে প্রাপ্ত হইবে আপনাদের বংশে যে সহস্র সহস্র ব্রাহ্মণ জন্মগ্রহণ করিবেন কলিকালে তাহাদের নারায়ণে ভক্তি হইবে নারায়ণ পরায়ণ লোকেরাই পরাৎপর ব্রহ্মকে প্রাপ্ত হন যাহারা মহেশ্বরের নিন্দা করে তাহারা তাহাকে প্রাপ্ত হয় না যাহারা মহেশ্বরের নিন্দা করে তাহাদের ধ্যান যোগ তপস্যা জ্ঞান ও যজ্ঞ সমস্তই আশু বিনষ্ট হয় যে ব্যক্তি একান্ত ভক্তিসহকারে প্রতিদিন আমার পূজা করে অথচ মহেশ্বরের নিন্দা করে তাহাকে অনেক প্রকার নরকে গমন করিতে হয় হে দুই জগণ অতএব সয়ত্নে কায়মনোবাক্যে আমার ভক্তগণের ও পশুপতির নিন্দা পরিত্যাগ করিবে রক্ষযকালে শিবের নিন্দা করায় দধিচ মুনির সাপে যে সকল ব্রাহ্মণ কলিকালে আপনাদের বংশে সমুৎপন্ন হইবে আর গৌতম মুনির সাপেও যাহারা অবনীতে জন্মগ্রহণ করিবে ভক্ত ব্রাহ্মণোত্তমেরা তাহাদের সকলকেই যত্ন সহকারে পরিত্যাগ করিবেন তাহারা ব্রাহ্মণের সম্ভাষ্য নহে হে সত্তমগণ কৃষ্ণ এরূপ বলিলে সেই মহর্ষিগণ যে আজ্ঞা এই মাত্র বলিয়া শীঘ্র আপনাদের আলয়ে প্রস্থান করিলেন তদনন্তর জগন্ময় নারায়ণ কৃষ্ণ আক্রমে আপনার সমস্ত কুল সংহার করিয়া সেই পরমপদ প্রাপ্ত হইলেন আমি সংক্ষেপে আপনাদের নিকটে এই রাজবংশের কীর্তন করিলাম আমি আর বিস্তৃত রূপে বলিতে পারিব না আপনারা আর কি শুনিতে ইচ্ছা করেন যিনি এই পবিত্র বংশকথন পাঠ করেন বা শ্রবণ করেন তাহার সকল পাপ বিনষ্ট হয় এবং তিনি স্বর্গে বাস করেন সপ্তবিংশ অধ্যায় সমাপ্ত অষ্টাবিংশ অধ্যায় ঋষিগণ বলিতে লাগিলেন হে সুত সত্য ত্রেতা দ্বাপর কলি এই চারটি যুগ অধুনা এই চারি যুগের মাহাত্ম্য সংক্ষেপে কীর্তন কর সুত কহিলেন নারায়ণ কৃষ্ণ আপনার পরম পদ প্রাপ্ত হইলে শত্রুতা পরম ধর্মাত্মা পার্থ অর্জুন তাহার উত্তরবিধি সমাপন করিলেন এবং তাহার শোকে নিতান্ত অধীর হইয়া উঠিলেন একদিন ব্রহ্মবাদী কৃষ্ণদ্বৈপায়ন মুনিকে শিষ্য প্রশিষ্য সংবৃত হইয়া পথিমধ্যে গমন করিতে দেখিয়া অর্জুন শোক সংবরণপূর্বক দণ্ডবৎ ভূমিতালে পতিত হইলেন এবং অত্যন্ত প্রীতির সহিত তাহাকে বলিতে লাগিলেন হে প্রভ মহামুনে আপনি কোন দেশে আপনি কোন দেশ হইতে আগমন করিলেন এবং এক্ষণে কোথায় বা গমন করিতেছেন হে পদ্মক্ষণ আপনাকে দর্শন করিয়া আমার বিপুল শোকের অপগম হইয়া আছে এক্ষণে আমার কি করা উচিত তাহাই আমাকে বলুন মহায়োগী মুনি শিষ্য সমূহে পরিবৃত হইয়া নদী তীরে উপবেশন পূর্বক অর্জুনকে বলিতে লাগিলেন হে পাণ্ডুনন্দন এক্ষণে ঘোর কলিকাল উপস্থিত হইয়া আছে এজন্য আমি মহাদেবের পবিত্র পুরী বারাণসী ধামে গমন করিতেছি হে মহাবাহ এই ঘোর কলিয়ুগে লোকে পাপানুবর্তী ও বর্ণাশ্রমবিহীন হইবে কলিয়ুগে দেহিদিগের পক্ষে বারাণসী ভিন্ন অপর কোন প্রায়শ্চিত্ত দেখিতে পাই না যাহাতে তাহাদের সকল পাপ বিনষ্ট হয় কলিকালে যাহারা বারাণসীতে বাস করিবে ত্রেতা ও যুগে সেই সকল মনুষ্যই মহাত্মা ধার্মিক এবং সত্যবাদী হইবে তুমি পৃথিবীর মধ্যে ধৈর্যশালী ও লোকপ্রিয় বলিয়া প্রসিদ্ধ এ সময় তুমি নিজের পরম ধর্ম প্রতিপালন করো তাহা হইলেই সংসারের ভয় হইতে মুক্তি লাভ করিবে হে দ্বিজাত্তম সকল ভগবান ব্যাসদেব রূপ বলিলে পরপুরঞ্জয় অর্জুন তাহাকে প্রণিপাত করিয়া যুগধর্মের কথা জিজ্ঞাসা করিলেন সত্যবতী নন্দন দেব দেব ঈশানকে প্রণাম করিয়া অর্জুনের সমক্ষে সনাতন যুগধর্ম সকল কীর্তন করিতে লাগিলেন ব্যাস কহিলেন হে নরেশ্বর তোমাকে যুগধর্মের কথা অতি সংক্ষেপে বলিব হে রাজন আমি সবিস্তার সমুদায় বলিতে পারিব না পণ্ডিতেরা বলেন প্রথমে সত্য যুগ তাহার পর ত্রেতা যুগ তৃতীয় দ্বাপর ও চতুর্থ কলি যুগ সত্য ধ্যান এবং তপস্যা ত্রেতা ইুগে কেবল জ্ঞান দ্বাপর কলিযুগে একমাত্র দানি মোক্ষের কারণ সত্য ইুগের দেবতা ব্রহ্মা ত্রেতা যুগের দেবতা ভগবান রবি দ্বাপর যুগের দেবতা বিষ্ণু এবং কলি ইুগের দেবতা মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু সূর্য ইহারাও কলিকালের উপাস্য কিন্তু বাণী ভগবান রুদ্র চারিযুগেই পূজিত হইতেছেন আদ্য সত্য ধর্মচতুষ্পাদ ত্রেতা য়ুগে ত্রিপাদ দ্বাপরয়ুগে দুই পাদ এবং কলি যুগে ত্রিপাদবিহীন বলি ত্রিপাদবিহীন কেবল সত্তা মাত্র অবশিষ্ট হে পুরাঞ্জয় অর্জুন সত্য সকলেরই সকলের উৎপত্তি মিথুন স্ত্রী পুরুষ একত্র হইত লোকে কেহ কাহারও আচরণ দেখিয়া লোভের বশীভূত হইত না সকল প্রজাই সর্বদা সন্তুষ্ট ও সানন্দ চিত্তে সুখ ভোগ করিত সে সময় কেহ উত্তম কেহ অধম এরূপ পার্থক্য ছিল না সকলেই তুল্যরূপ সুখভোগ করিত আয়ুহ ও রূপ সকলেরই সমান ছিল হে পরন্তপ সত্যকালে কালে সকলেই শোক সত্যবহুল ও নির্জন প্রিয় ছিল সেই কালে সকলেই ধ্যানে ও তপস্যায় মগ্ন থাকিত এবং সকলেই মহাদেবের আরাধনা করিত সে সময় কাহারো বাস সে সময় কাহারো বাসস্থানে নির্দিষ্ট ছিল না সকলেই পর্বতী বা সমুদ্র তীরে বাস করিত সকলেই নিষ্কাম আচরণ করিত এবং সর্বদা সন্তুষ্ট মনে কালিয়াপন করিত হে দুইত্তম পরে ত্রেতায় ইগে কাল ধর্মানুসারে পূর্বের সমস্তই বিনষ্ট হইল সে সকল সুখ ভোগ বিলুপ্ত হইলে পর লোকে অন্যবিধ সুখ ভোগের অধিকারই হইয়াছিল সে সময় অনায়াসে জলপ্রাপ্তির ব্যাঘাত হওয়ায় সশব্দ মেঘ হইতে বৃষ্টিধারাপাতের প্রথম সৃষ্টি হইল সেই বৃষ্টিধারা ধরণীতলে একবার মাত্র পতিত হওয়ায় প্রজাদিগের গৃহস্বরূপ বৃক্ষ সকল আবির্ভূত হইতে লাগিল ত্রেতাযুগের আরম্ভ সময়ে সেই সকল বৃক্ষই প্রজাদিগের সর্বপ্রকারে উপযোগিতা নির্বাহ করিত এমন কি প্রজাগণ তাহাদের বলে আপন আদের জীবিকা নির্বাহ করিত অনন্তার দীর্ঘকালগত হইলে পর প্রজাদিগের বিয়তিক্রম দশে অকস্মাৎ তাহাদিগের মধ্যে রাগ ও লোভের আবির্ভাব হইতে লাগিল প্রজাদিগের সেই বিয়তিক্রম দশে তৎকালে গৃহ নামক সমস্ত বৃক্ষই বিনষ্ট হইয়া গেল তদনন্তর সেই বৃক্ষসকল বিনাশপ্রাপ্ত হইলে মৈথুন উদ্ভব প্রজারা সত্য যুগের কথা স্মরণ করিতে লাগিল এবং আপনাদের পূর্বকালীন সুখ ভোগ সকল চিন্তা করিতে লাগিল তাহারা এইরূপ চিন্তা করিলে প্রজাদিগের মঙ্গলের জন্য আবার সেই সকল গৃহ নামক বৃক্ষ প্রাদুর্ভূত হইল তাহারা এক্ষণে আবার ফল আভরণ ও বস্ত্র সকল প্রসব করিতে লাগিল সেই সকল বৃক্ষ হইতে সুন্দর সুগন্ধ সুমিষ্ট ও বলকারক অমাক্ষিক মধু প্রজাদিগের জন্য পুটকে পুটকে সঞ্চিত হইতে লাগিল ত্রেতা সময় প্রজারা সেই মধু খাইয়াই প্রাণ ধারণ করিত এবং সেই সেইরূপ সুখভোগের বলেই তাহারা হৃষ্ট ও বিগত জ্বর আছিল অনন্তর কালান্তরে প্রজারা আবার লোভের বশীভূত হইয়া পড়িল এবং সেই সকল বৃক্ষ হইতে বলপূর্বক অমাক্ষিক মধু আহরণ করিতে লাগিল লোভের বশবর্তী হইয়া পুনরায় এরূপ অহিতা আচরণ করায় কোনো কোনো কল্পবৃক্ষ সকল বিলুপ্ত হইয়া গেল তদনন্তর দারুণ শীত বর্ষা ও আতব দ্বারা প্রজাগণ নিতান্ত উত্তেজিত হইয়া ছিল এবং শীতস্নাদি দ্বন্দ্ব দ্বারা সাতশয় পীড়িত হইয়া আপনাদের রক্ষার নিমিত্ত আবরণ গৃহাদি নির্মাণ করিতে লাগিল সেই সময়ে মধুর সহিত কল্পবৃক্ষ সকল নষ্ট হইল দেখিয়া তাহারা শীতোষ্ণাদি দ্বন্দ্ব প্রতিঘাতক গৃহাদি নির্মাণ পূর্বক কৃষি ও গোরক্ষণা আদি দ্বারা জীবিকা নির্বাহের চিন্তা করিতে লাগিল অনন্তর সেই ত্রেতাযুগে প্রজাদের আবার সুখ ভোগের প্রাদুর্ভাব হইল তখন কৃষিকার্য সাধনের উপয়োগী পর্যাপ্ত বৃষ্টি হইতে লাগিল যে বৃষ্টি জল পৃথিবীর নিম্নভূমি অধিকার করিয়াছিল তাহাই উত্তরোত্তর বৃষ্টিপাতের স্রোতের আধার নদীরূপে পরিণত হইল পৃথিবী তলে যে সকল জলবিন্দু সঞ্চিত হইয়াছিল সংযোগে মৃত্তিকার সহিত সংযোগ হাওয়াতে এখানে তাহারাই সুপ্রসিদ্ধ ঔষধি হইয়া উঠিল বপন ক্রিয়া বা লাঙ্গল দ্বারা কর্ষণ না করিলেও চতুর্দশটি গ্রাম্য ও আরণ্যীয় বৃক্ষ এবং গুল্ম জন্মিয়া ছিল সেগুলি আপন আপন নির্দিষ্ট ঋতুতে ফল ও পুষ্পে সুশোভিত হইত অনন্ত রত্রে তাহা যুগের বশে অবশ্যম্ভাবী ধর্মানুসারে প্রজাগণের আবার সর্বতভাবে রাগ ও লোভের আবির্ভাব হইতে লাগিল পরে তাহারা নিজের সামর্থ্য অনুসারে পর্বত নদী ক্ষেত্র বৃক্ষ গুল্মী সকল বলপূর্বক গ্রহণ করিতে লাগিল তাহাদিগের রূপ বিপরীত আচরণে ঔষধি সকল পৃথিবীর মধ্যে প্রবেশ করিল তৎপরে পৃথু ব্রহ্মার আদেশে পৃথিবীকে দহন করিয়া আছিলেন অনন্তর প্রজাগণ আপনাদের পত্নী ও ধন আদি প্রাপ্ত হইল এবং সকলেই ক্রোধ মূর্ধিত হইয়া কাল ও মাহাত্মে পরস্পর আক্রমণ করিতে লাগিল ভগবান সমস্ত জানিতে পারিয়া সকলের ও ব্রাহ্মণগণের মঙ্গল সাধন করিবার নিমিত্ত ক্ষত্রিয়গণের সৃষ্টি করিলেন আর ভগবান যুগে বর্ণাশ্রমের ব্যবস্থা এবং পশু হিংসাবিহীন ইয়াগাদি প্রবর্তন করিয়াছিলেন ভেদ মানবগণের বুদ্ধিভেদবশত মনুষ্য সমাজে সর্বদা রাগ লোভ ইুদ্ধ ও স্বরূপার্থের অনিশ্চয় এই সকল হয় এই কালে চতুষ্পাদ বেদ তিন ভাগে বিভক্ত হইয়াছিল পরে যুগে বেদব্যাস তাহাকে চারিভাগে বিভক্ত করিয়াছিলেন সূক্ষ্মদর্শী ঋষিপুত্রেরা আবার বেদকে মন্ত্র ব্রাহ্মণাদির বিন্যাস এবং স্বর ও বর্ণের ব্যতিক্রম দ্বারা পৃথক পৃথক অংশে বিভিন্ন করিতে পরে জ্ঞানবান ঋষিগণ আপনাদের জ্ঞানের বৈলক্ষণ্য অনুসারে কোন কোন স্থলে সামান্য অংশ রচনা করিয়া ঋক ইয়জহ ও সামের সংহিতা সকল সংকলন করিলেন হে সুব্রত পরে ঋষিগণ ব্রাহ্মণ কল্পসূত্র ব্রহ্মা প্রবচন ইতিহাস পুরাণ ও ধর্মশাস্ত্র সকল রচনা করিয়াছিলেন হে দ্বিজগণ এই সময়ে দ্বাপরিযুগে অবৃষ্টি মরণ এবং রোগের উপদ্রব ঘটিতে আরম্ভ হইল তখন লোকের শারীরিক মানসিক এবং বাচনিক দুঃখ অতিশয় অনুতাপ উপস্থিত হইল এই রূপে অনুতাপ হওয়াতে তাহারা কি উপায় আপনাদের দুঃখ দূর হইবে তাহাই বিচার করিতে লাগিল এইরূপ বিচার করাতেই তাহাদের বিবেক জন্মিল বিবেকের উদয় হওয়াতে তাহারা আপনাদের দোষ দেখিতে পাইল এবং এইরূপ দোষ দর্শনেই দয়পরে জ্ঞানের উদয় হইল ইহাই দ্বাপর যুগের রাজস্তময় বৃত্তি আদীয় যুগে যে ধর্ম ছিল তাহাই ত্রেতার বর্তমান ছিল দ্বাপরে সেই ধর্ম ব্যাকুলিত হইয়া কলি বিনাশপ্রাপ্ত হইতেছে অষ্টাবিংশ অধ্যায় সমাপ্ত উনতরিংশ অধ্যায় বেদব্যাস কহিলেন কলিকালে মনুষ্য সকল তমগুণে আবৃত থাকে তাহারা নিরন্তর কপটতা ও তপস্বী করিয়া থাকে কলিকালে কলিকালে মারাত্মক রোগের সঞ্চার হয় এবং সর্বদা সুদ ভয় ঘোর অনাবৃষ্টি ভয় ও দেশ বিপ্লব এই সকল ঘটিয়া থাকে একালে কালে সকলেই অধার্মিক খাদ্যিয়া খাদ্য বিচারহীন মহাক্রোধী অল্প তেজাহা মিথ্যাবাদী লুব্ধ ও সুদুষ্প্রজা হয় এবং ব্রাহ্মণদিগের দিগের দূরভীষ্ট দূরধ্যয়ন দুরাচারিতা ও দুরুপদেশ প্রভৃতি কর্মদোষে কেবল লোকের ভয় হইয়া থাকে যে সময় কোনো দুই জাতি যজ্ঞ বা বেদাধ্যয়ন করে না যাহারা অল্প বুদ্ধি তাহারাই যজ্ঞ বেদাধ্যয়ন করিতে প্রবৃত্ত হয় কলিকালে ব্রাহ্মণ দিগের শূদ্রের সহিত একত্র শয়ন উপবেশন ভোজন ও মন্ত্র সংযোগ দ্বারা পরস্পর সম্বন্ধ জন্মিয়া থাকে রাজারা রাজারা শূদ্র ভূয়িষ্ঠ এবং ব্রাহ্মণের পীড়াদায়ক হয় রাজাদিগের মধ্যে ভ্রূণ হত্যা ও বীর হত্যা ঘটিয়া থাকে কলিযুগে দুই জাতিগণ তীর্থস্থান কলিযুগে দুই জাতিগণ হোম জব দান দেবারাধনা এবং অন্যান্য কর্তব্য কর্মের অনুষ্ঠান করে না এবং বেদ পুরাণ ব্রাহ্মণ ও পুরুষোত্তম মহাদেবের নিন্দা করে তাহারা নানাবিধ বেদ বিরুদ্ধ কর্মের অনুষ্ঠান করিয়া থাকে ব্রাহ্মণদিগের প্রায়শ স্বধর্মে অনুরাগ থাকে না লোকে দুরাচার পাষণ্ডগণের সহিত সমবেত হইয়া অসদ আচরণ অনুষ্ঠান করে এবং সকলে পরস্পর বহু লোকের নিকট প্রার্থনা করে কলিযুগে জনপদে প্রাসাদোপরি গৃহে শুল বিদ্য থাকিবে শিব শুল থাকিবে এবং রমণীগণের কেশে শুল অর্থাৎ লৌহ সলাকা সকল বিদ্য থাকিবে কলিকাল উপস্থিত হইলে শুভ্রদন্ত অজিত নেত্র মুন্ড এবং কাশায় বস্ত্রধারী শূদ্রেরাই ধর্মাচরণ করিবে অনেকে শস্য চৌর ও বস্ত্রাপহারী হইবে এবং এক চৌরের নিকট হইতে অপর চৌর অপহরণ করিবে সেই অপহরণকারীরা সেই অপহরণকারীকে অপর চৌর আসিয়া প্রহার করিবে দুঃখ দুঃখবাহুল্য অল্পায়ু দেহ অবসাদ রোগ ভোগ অধর্ম অভিনিবেশ ও পাপানুষ্ঠান এই সকল কলিকালে ঘটিতে থাকে এ সময় কেহ শাস্ত্র অধ্যয়ন না করিয়াই কাঁসায় বস্ত্র পরিধান করে কেহবা কাপালিক হয় বা নরকপাল হস্তে করিয়া বিচরণ করে কেহবা বেদ বিক্রয় করে কেহ বা তীর্থ বিক্রয় করিয়া থাকে অল্পবুদ্ধি লোকেরা ব্রাহ্মণদিগকে উৎকৃষ্ট আসন উপবিষ্ট দেখিলে চালনা করিয়া থাকে এবং শূদ্র রাজকর্মচারীরাও দ্বিজেন্দ্রগণকে তাড়না করে হে পরন্তপ অর্জুন কলিকালে শূদ্ররাই দ্বিজের মধ্যে উচ্চাসন অধিকার করিয়া থাকে এবং কালো ধর্মানুসারে রাজারাও ব্রাহ্মণের মান রক্ষা করে না অল্পশ্রুত অল্প ভাগ্য ও অল্প বলান্বিত দ্বিজগণ পুষ্প ভূষণ ও অন্যান্য মঙ্গল দ্রব্য দ্বারা শূদ্রের পরিচর্যা করে হে নৃপ পূজা করিলেও শূদ্রেরা ব্রাহ্মণ দিগের প্রতি কটাক্ষপাত করে না তথাপি ব্রাহ্মণেরা আপনাদের সেবা অবসর দেখিবার নিমিত্ত শূদ্রের দ্বারে দণ্ডায়মান থাকে কলিকালে শূদ্রোপজীবী ব্রাহ্মণেরা বাহনারুড় শূদ্রের চতুর্দিকে দাঁড়াইয়া স্তুতি পাঠ করে এবং তাহাদের সেবা করিতে থাকে ব্রাহ্মণগণ এইরূপ বেদ বহির্ভূত আচরণ করিয়া ঘোর নাস্তিক্য ভাব অবলম্বন করে এবং কোনো কোনো ব্রাহ্মণ শূদ্রান্নজীবী হইয়া শূদ্রকে বেদ অধ্যয়ন করায় করায়ত্তমেরা আপনাদের তপস্যা ও যজ্ঞের ফল অপরকে বিক্রয় করে হে নরাধীপ শতসহস্র লোকে আপনাদের ধর্ম নষ্ট করিয়া য়তিব্রত অবলম্বন করে কিন্তু ব্রহ্মপদ লাভ করিতে পারে না লৌকিক গান গাহিয়া দেবতার স্তব সকলে ব্রাহ্মণ ও সকলেই বামাচারী পাশুপতাচারী ও পাঞ্চরাত্রিক হইবে কলিকালে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সকলেই বামাচারী পাশুপতাচারী ও পাঞ্চরাত্রিক হইবে জ্ঞান ও যজ্ঞাদি কর্ম বিনষ্ট হইলে এবং সকল মনুষ্য ক্রিয়াশূন্য হইলে কীট মুশিক এবং সর্পেরাও মনুষ্যকে আক্রমণ করিবে হে দ্বিজগণ পূর্বে দক্ষয়জ্ঞকালে দধিচ মুনি যে সকল ব্রাহ্মণকে সাপ দিয়াছিলেন তাহারাও অন্তিম কলিযুগে ব্রাহ্মণগুলি অবতীর্ণ হইবে এবং অজ্ঞানাবৃত চিত্ত থাকিয়া মহাদেবের নিন্দা করিবে ও বৃথা ধর্মের অনুষ্ঠান করিবে মহাত্মা গৌতম যে সকল ব্রহ্মবাদী ব্রাহ্মণদিগকে দিগকে সাপ প্রদান করিয়াছিলেন তাহারাও দুরাচার ও আশ্রমবিহীন হইয়া আপনাদের ব্রাহ্মণ ইয়নিতে জন্মগ্রহণ করত নারায়ণে নিন্দা করিবে এবং ব্রত ধারণ করিয়া তমোপত চিত্তে বেদ ও বহির্ভূত কার্যের অনুষ্ঠান করিবে ও সে কার্যে আপনাদের সফলতা দেখাইয়া সমস্ত লোককে মুগ্ধ করিবে পাদটিকায় বলা হচ্ছে ফল কথা বিড়াল যেমন মুশিকা আদি হিংসা করিবার জন্য ধ্যান হয় ও ভাবে অবস্থান করে বৈড়াল ধর্ম ভাব তদ্রূপ কলিকালে মহাদেব রুদ্র মনুষ্যের প্রধান উপাস্য দেবতা অতএব কলিতে দেবতা ও মনুষ্যের আরাধ্য সেই দেবতারই সাধনা করিবে নীল লোহিত শঙ্কর ভক্তের মঙ্গলের নিমিত্ত অবতীর্ণ হইবে এবং শ্রৌত স্মার্ত মতের প্রতিষ্ঠার জন্য শিষ্য দিগের সকল বেদান্তের সার ব্রহ্মজ্ঞান ও ধর্ম সকল উপদেশ দিবেন যাহারা প্রসন্নচিত্তে যেকোনো উপাচার দ্বারা তাহার সেবা করে তাহারা কলির পাপ হইতে বিমুক্ত হইয়া পরম পদ প্রাপ্ত হয় অনেক দোষযুক্ত কলির এই একটি প্রধান গুণ যে মনুষ্য মহাদেবের পূজা করিয়াই প্রচুর পুণ্য লাভ করিতে পারে অতএব সকলেই বিশেষত ব্রাহ্মণেরা মাহেশ্বর যুগে অর্থাৎ কলিকালে সর্বপ্রথমে মহাদেবেরই স্মরণ গ্রহণ করিবে যাহারা প্রসন্নচিত্তে বীরূপাক্ষ ব্যাঘ্রচর চর্ম পরিহিত ঈশান রুদ্রকে ঈশান রুদ্রের নমস্কার করে তাহারা পদ লাভ করে রুদ্রদেবকে নমস্কার করিলে যেমন সকল মনোভীষ্ট সিদ্ধ হয় অপর দেবতাকে নমস্কার করিলে সেরূপ ফল লাভ হয় না এইরূপ কলিকালে সকল দোষ প্রন করিবার এই একমাত্র উপায় যে মহাদেবের নমস্কার দান ও ধ্যান ইহাই শাস্ত্রে নির্দিষ্ট আছে অতএব লোকে যদি পরমপদ লাভ করিতে ইচ্ছা করে তবে অন্যান্য দেবতাকে পরিত্যাগ করিয়া যেন কেবল বীরূপাক্ষ মহেশ্বরকে আশ্রয় করে যাহারা ইহলোকে ত্রিদশ পূজিত মহাদেবের আরাধনা করে না তাহাদের দান তপস্যা জীবন সমস্তই বৃথা হে দেব দেব তুমি রুদ্র তুমি হে দেব দেব তুমি রুদ্র তুমি শুলি তুমি ত্রয়ম্বক তুমি ত্রিনেত্র ও তুমি যোগীগণের গুরু তোমাকে নমস্কার হে দেব দেব তুমি মহাদেব সদাশিব তোমাকে নমস্কার হে দেব তুমি চন্দ্র তুমি রুদ্র তুমি মহাগ্রাসী তুমি জগতের হেতু তুমি বিরূপাক্ষ জগতের স্মরণীয় ও ব্রহ্মচারী আমি তোমাকেই আশ্রয় করিতেছি হে ঈশান মহেশ্বর তুমি মহা যোগী তুমি অম্বিকাপতি তুমি যোগীদিগকে যোগ দান করিয়া থাকো আবার স্বয়ং যোগ সমাবৃত থাকো হে রুদ্র তুমি যোগীদিগের গুরু ও আচার্য তুমি যোগগম্য অপি তুমি তুমি নাশক রুদ্র আবার ব্রহ্মার অধিপতি হে ব্রহ্মণ তোমাকে নমস্কার করি হে দেব তুমি শাশ্বত শান্ত ব্রহ্মণ্য ও ব্রাহ্মণ প্রিয় হে নাথ তুমি সর্বোচ্চ গমন করিতে পারো তোমার নাম কপর্দি তুমি কলামূর্তি তুমি অমূর্তি তুমি অমরপতি তোমাকে নমস্কার হে দেব তুমি এক মূর্তি তুমি মহামূর্তি তুমি বেদ তুমি স্বর্গের অধিপতি তুমি নীলকণ্ঠ ও বিশ্বমূর্তি তুমি সর্বব্যাপী ও বিশ্বরেতা তোমাকে নমস্কার আমি সেই প্রলয়াগ্নি স্ত্ররূপ আমি সেই প্রলয়াগ্নি স্ত্রূপ কালদহন কামনাশক কামোদ চন্দ্রাবয়ব ভূষণ মহাদেব গিরিশকে নমস্কার করিতেছি হে দেব তুমি ভাস্কর ভীম উগ্র ও পশুপতি হে তমগুণাতীত আমি তোমাকে নমস্কার করি আমি সেই বিলোহিত লেলিহান পরমেষ্টি আদিত্য মহেশ্বরকে আবার নমস্কার করি হে অর্জুন যে পর্যন্ত মন্বন্তর কালের ক্ষয়না হইতেছে সে পর্যন্ত অতীত অনাগত সকল যুগেরই লক্ষণ সংক্ষেপে বলিলাম এক মন্মন্তর কখন দ্বারা অন্যান্য সকল কথাই বলা হইল। এবং এক কল্প দ্বারা অন্যান্য কল্পের কথাও বলা হইল তাহাতে আর সন্দেহ নাই হে অর্জুন অতীত এবং অনাগত সকল বর্ণন্তরেই সকলে আপনাদের তুল্যরূপ নাম ধারণ করিয়া আবার তুল্যরূপ কারিয়েরই অনুষ্ঠান করিবে শ্বেতবাহন কিরিটি ভগবান বেদব্যাস কর্তৃক এইরূপ কথিত হইয়া মহাদেবের প্রতি অস্খলিত ভক্তিভাব অবলম্বন করিলেন এবং সর্বজ্ঞ সর্বকর্তা ও সাক্ষাৎ বিষ্ণুর ন্যায় অবস্থিত সেই প্রভু কৃষ্ণদ্বৈপায়ন ঋষিকে প্রণাম করিলেন বেদব্যাস মুনি প্রণত পরপুরাঞ্জয় অর্জুনের গাত্রে আপনার পবিত্র হস্ত বুলাইয়া আবার বলিলেন হে পরপুরাঞ্জয় এক্ষণে আমি তোমাকে ধন্য ও অনুগ্রহিত বোধ করিতেছি ত্রিভুবনের মধ্যে অপর কেহই তোমার ন্যায় মহাদেবের ভক্ত নাই তুমি সেই বিশ্বাক্স বিশ্বত মুখ সর্বজাগনময় মহাদেবকে সকলের সমাক্ষে দর্শন করিয়া আছ তুমি তাহার দিব্য ঐশ্বজ্ঞান সম্যক রূপে জানিয়াছ যাহা সনাতন ঋষিকেশ স্বয়ংপ্রীতিপূর্বক তোমাকে বলিয়াছিলেন হে অর্জুন তুমি আপনার আবাসে গমন করো আর শোক করিও না এক্ষণে প্রগাঢ় ভক্তি সহকারে সকলের স্মরণীয় শিবের স্মরণ গ্রহণ কর সেই ভগবান প্রভু বেদব্যাস এই কথা বলিয়া এবং অর্জুনের প্রতি অনুগ্রহ দেখাইয়া শিবের আরাধনা করিবার নিমিত্ত বারাণসী ধামে গমন করিলেন অর্জুনও তাহার উপদেশে মহাদেবকে সমাশ্রয় করিয়া অন্যান্য কার্য করত কেবল তৎগত হইয়া রহিলেন পৃথিবীর মধ্যে সত্যবতী নন্দন এবং দেবকী নন্দন ভিন্ন অপর কেহই অর্জুনের ন্যায় ভক্ত হইতে পারে নাই এবং আর পরেও হইবে না সুত বলিলেন শান্ত ধিমান অমিত তে যাহা পরাশর তনয় ভগবান বেদব্যাস মুনিকে নিয়ত প্রণাম করি কৃষ্ণদ্বৈপায়ন সাক্ষাৎ সনাতন বিষ্ণু তিনি ভিন্ন অপর কোন ব্যক্তি পরমেশ্বর রুদ্রের প্রকৃত তত্ত্ব জানিতে পারিয়াছে হে মুনিগণ আপনারা সেই তনয় মহাত্মা যোগী অব্যায় বিষ্ণু সত্যবতী পুত্র ঋষি কৃষ্ণকে প্রণাম করুন তখন সেই মুনিগণ সুত কর্তৃক এই প্রকার কথিত হইয়া সমাহিত চিত্তে মহাত্মা সত্যবতী পুত্র বেদব্যাসকে প্রণাম করিলেন সমাপ্ত ঊনত্রিশ ঋষিগণ কহিলেন মহাবুদ্ধি কৃষ্ণদ্বৈপায়ন মুনি দিব্য বারাণসীতে গমন করিয়া কি করিলেন তাহাই শুনিতে আমাদের কৌতূহল হইতেছে সুত কহিলেন মহামুনি বারাণসীতে গমন করিয়া গঙ্গা জলে আচমন করিয়া বিশ্বেশ্বর মহাদেবের পূজা করিলেন সেখানে যে সকল মুনিগণ বাস করিতেন সকলেই ব্যাসকে সমাগত দেখিয়া তাহার পূজা করিতে লাগিলেন এবং সকলেই প্রণত হইয়া পবিত্র পাপনাশক শিব কথা সনাতন মোক্ষ ধর্মের কথা জিজ্ঞাসা করিলেন সর্বজ্ঞ ভগবান দেব দেবের মাহাত্ম্য এবং বেদনির্দিষ্ট ধর্ম সকল বলিলেন সেই সকল মুনীন্দ্রগণের মধ্যে ব্যাস শিষ্য মহামুনি জয়মিনি ব্যাসদেবকে ধর্মের সনাতন ও গুরু অর্থ জিজ্ঞাসা করিলেন জৈমিনী কহিলেন হে ভগবান আপনি পরমর্ষি ও সর্বজ্ঞ আপনার কিছুই অজ্ঞাত নাই আপনি একটি সন্দেহ দূর করিয়া দিন হে মুনিপুঙ্গাব কোন কোন মহর্ষি কোন কোন মহর্ষি কেবল ধ্যানেরই প্রশংসা করিয়া থাকেন কেহ বা ধর্মের প্রশংসা করেন কেহ বা সাংখ্য ও যোগের প্রশংসা করেন আবার কোনো মহর্ষি কেবল তপস্বারই প্রশংসা করেন কেহ বলেন ব্রহ্মচর্যই শ্রেয় কেহ বলেন মৌনই শ্রেয় কেউ বলেন অহিংসাই শ্রেয় আবার কেহ বলেন সন্ন্যাসী শ্রেয় কেহ দয়ার প্রশংসা করেন কেহবা দান ও অধ্যয়নের প্রশংসা করেন কেহ বলেন তীর্থযাত্রাই শ্রেয় এবং কেহ বলেন ইন্দ্রীয় নিগ্রহই শ্রেয় ইহার মধ্যে কোনটি শ্রেয় তাহা বলুন আর যদি অন্য কোন গুহ্য কথা বক্তব্য থাকে তবে তাহাও বলুন কৃষ্ণদ্বৈপায়ন মুনি জৈমিনীর বাক্য শ্রবণ করিয়া বৃষকেতন মহাদেবকে প্রণাম করত গম্ভীর বাক্যে বলিলেন হে মহাভাগ মুনে তুমি যাহা জিজ্ঞাসা করিলে তাহা বড়ই সুন্দর বিষয় আমি সেই গুহ্যতম অপেক্ষা ও গুহীয় বিষয় বলিতেছি অন্যান্য মহর্ষিগণ শ্রবণ করুন পূর্বকালে মহেশ্বরী এই সনাতন জ্ঞান পূর্বকালে মহেশ্বরী এই সনাতন জ্ঞান ব্যাখ্যা করিয়াছিলেন যাহারা সূক্ষ্মদর্শী তাহারাই এই জ্ঞানের সেবা করিয়া থাকেন আর যাহারা মূর্খ তাহারাই ইহার প্রতি বিদ্বেষ করিয়া ইহার প্রতি বিদ্বেষ প্রকাশ করে যাহারা পরমেশ্বরের ভক্ত নহেন যাহারা শ্রদ্ধাবিহীন এবং যাহারা বেদার্থ বুঝিতে অক্ষম সেই সকল মনুষ্যকে এই জ্ঞানোত্তর জ্ঞান দেওয়া বিহিত নহে পূর্বকালে সুমেরু পর্বতের শিখরে পার্বতী মহাদেবের সহিত একাশনে বসিয়া ত্রিপুরারীকে এই জ্ঞানের বিষয় জিজ্ঞাসা করিয়াছিলেন শ্রীদেবী কহিলেন হে দেব দেব মহাদেব আপনি ভক্তদিগকে দুঃখ মোচন করিয়া থাকেন লোকে অচিরে কি উপায় আপনাকে দেখিতে পায় হে শঙ্কর সাংখ্য যোগ তপস্যা ধ্যান বৈদিক কর্মযোগ এবং অন্যান্য সকল কার্য বহু আয়াস সাধ্য বিজ্ঞ ইয়জ্ঞেরাও এই সকলের অনুষ্ঠান করিয়া বিভ্রান্ত চিত্তে আপনার দর্শন লাভ করে আপনিও সকল জীবের অতীন্দ্রিয় হে কামাঙ্গ নাশন সেবিত এই গুড়ো ও গুহ্যতম জ্ঞান এক্ষণে সকল ভক্তের হিতের জন্য বলিয়া দি ঈশ্বর কহিলেন এই গুড়ত্ব সংযুক্ত জ্ঞান অজ্ঞলোকের বুদ্ধিগম্য নহে এবং ইহা সকলের নিকটেও বলিবার নহে তবে রূপ যেরূপ বলিয়াছেন আমিও আমিও ঠিক সেই রূপ তোমার নিকটে বলিতেছি আমার পুরী বারাণসী অতিশয় গুহ্যতম ক্ষেত্র ইহা সকল প্রাণীকেই সংসার সাগর হইতে উদ্ধার করে হে মহাদেবী মহাত্মা ভক্তগণ দৃঢ় প্রতিজ্ঞা সহকারে মদীয় ব্রত অবলম্বন করিয়া সেইখানে বাস করিতেছে আমার কাশি সকল তীর্থের মধ্যে উত্তম সকল স্থানের মধ্যে শ্রেষ্ঠ এবং সকল জ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান স্বরূপ কী স্থানান্তরে কী শ্মশানে কি স্বর্গে কি ভূমিতলে যে সকল পবিত্র প্রশস্ত তীর্থ বিদ্যমান আছে সে সমস্তই এখানে আছে আমার নিকেতন বারাণসী স্মৃতির সহিত সংলগ্ন নহে অন্তরিক্ষে অবস্থান করিতেছে যাহারা মুক্ত হইয়া আছে তাহারাই ওইরূপ দেখিতে পায় আর যাহারা মুক্ত হয় নাই তাহারা ওইরূপ দেখিতে পায় না হে সুন্দরী এই কাশী শ্মশান বলিয়া বিখ্যাত আমি কাল ধারণ করিয়া এইখানে সমস্ত জগৎ দেবী সকল গোপনীয় স্থানের মধ্যে আমার এই স্থানই আমার প্রিয়তম কিন্তু আমার ভক্তেরা যেখানেই থাকুক না কেন সেইখানেই আমাকে প্রাপ্ত হয় দান যপ হোম যজ্ঞ তপস্যা ধ্যান অধ্যায়ন জ্ঞান এবং অন্যান্য কার্য যাহা এখানে করা যায় সে সমস্তই অক্সয় হয় দান জপ হোম ইজ্ঞ তপস্যা ধ্যান অধ্যয়ন জ্ঞান এবং অন্যান্য কার্য যাহা এখানে করা যায় সে সমস্তই অক্সয় হয় পূর্বে সহস্র সহস্র জন্মে যে পাপ সঞ্চিত আছে অভিমুক্ত ক্ষেত্রে প্রবেশ করার পূর্বেই সে সমস্ত পাপ বিনষ্ট হয় হে দেবী বরাননে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণশঙ্কর স্ত্রী পাপ সমুদ্ভব সংকীর্ণ জাতি পিপিলিকা মৃগ পক্ষী এবং অন্যান্য সকল জন্তু যাহারা কালবশে বসে নিধন প্রাপ্ত হয় তাহারা সকলেই চন্দ্রার্ধমৌলি, ত্রিনেত্র ও বাহন হইয়া আমার শিবপুরীতে অবস্থান করে কাশিতে মৃত্যু হইলে কোনো পাতকিকেই নরকে যাইতে হয় না সকলেই মহাদেবের অনুগ্রহ উৎকৃষ্ট গতি লাভ করিয়া থাকে সংসার অতিশয় ভীষণ এবং মোক্ষ বড় দুর্লভ জানিয়া প্রস্তর দ্বারা আপনার চরণদ্বয় ভগ্ন করিয়া কাশিতেই অবস্থান করিবে হে পরমেশ্বরী যে ব্যক্তি তপসিয়া দ্বারা হে পরমেশ্বরী যে ব্যক্তি তপস্বা দ্বারা পবিত্র হইয়া আছে কিন্তু অন্য স্থানে মৃত্যু হইলে তাহার পক্ষেও সংসার হইতে মুক্তি লাভ করা দুর্লভ হইয়া উঠে হে শৈলেন্দ্র নন্দিনী এখানে আমার প্রসাদেই পাপ বিনষ্ট হইয়া যায় মূর্খেরা আমার মায়ায় বিমোহিত হইয়া তাহা দেখিতে পায় না যাহারা মূড়ো অজ্ঞানে আবৃত তাহারা কাশী দর্শন করিতে পারে না সুতরাং বিষ্ঠামুত্র শুক্রের মধ্যে বার বার প্রবিষ্ট হইয়া থাকে হে দেবী যে ব্যক্তি শত বিঘ্ন দ্বারা উত্তেজিত হইয়াও একবার বারাণসীতে প্রবেশ করে সে পরম ধামে গমন করে সেখানে গিয়া আর তাহাকে শোক ভোগ করিতে হয় না সে সেই জন্ম মৃত্যু জরারোহিত পবিত্র শিবলোকে গমন করে যেখানে গমন করিলে আর কখনো মরিতে হয় না তাহাই মোক্সাভিলাষী ব্যক্তিগণের একমাত্র গতি পণ্ডিতেরা ইহা প্রাপ্ত হইলে আপনাদিগকে কৃতকৃত্য মনে করিয়া থাকেন কাশিতে যে রূপ উৎকৃষ্ট গতি লাভ করিতে পারা যায় দান তপস্যা ব্রহ্মবিদ্যা দ্বারাও সেরূপ গতি লাভ করিতে পারা যায় না নানা বর্ণের মনুষ্য এবং বর্ণবিহীন ঘৃণিত চণ্ডালাদি যাহাদিগের দেহ আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদিদৈবিক দুঃখে এবং নানাবিধ পাপে পূর্ণ আছে পণ্ডিতেরা বলেন কাশি তাহাদিগের পক্ষে পরম ঔষধ স্বরূপ কাশী পরম জ্ঞান কাশী পরম পদ পরম তত্ত্ব কাশী পরম শিব স্বরূপ যাহারা নৈষ্ঠিকী দীক্ষা সমাধা করিয়া কাশিতে বাস করে আমি তাহাদিগকে পরম জ্ঞান এবং অন্তে পরম পদ দান করি কাশিতে মরিলে যেরূপ পরম মোক্ষ লাভ করে প্রয়াগ পবিত্র নৈমিশারণ্য শ্রীশৈল হিমালয় কেদার ভদ্রকর্ণ গয়া পুষ্কর কুরুক্ষেত্র রুদ্রকোটি নর্মদা হাটকেশ্বর শালগ্রাম কুবজাম অনুত্তম কোকামুখ প্রভাস বিজয়শান গোকর্ণ বা শঙ্কুকর্ণ এই সকল ত্রিভুবন বিখ্যাত পুণ্য স্থানেও সেরূপ হয় না বিশেষত ত্রিপথগামিনী গঙ্গা বারাণসীতে প্রবেশ করিয়া আছেন তিনি মনুষ্যের শতজন্মের পাপ বিনষ্ট করেন অন্যান্য তীর্থে গঙ্গা দুর্লভ এবং শ্রাদ্ধান জপব্রত সুলভ কিন্তু এই ব্রত আদি সমস্ত কাশিতে বহুভাগ্য ব্যতীত কাশিতে গঙ্গা স্নান আদি পুণ্যকর্ম ঘটিয়া উঠে না কাশিতে প্রতিদিন ইয়াগ করিবে প্রতিদিন হোম করিবে ও প্রতিদিন দেবতার অর্চনা করিবে এবং সতত বায়ুভক্ষ হইয়া কাশীতে অবস্থান করিবে মনুষ্য যদি পাপী সঠ ও অধার্মিক হয় তাহা হইলেও সে বারাণসী আগমন করিলে আপনার তিন কুল পবিত্র করে যাহারা কাশিতে মহাদেবের স্তব করেন এবং তাহার অর্চনা করেন তাহারা সর্বপাপ হইতে বিমুক্ত হন এবং গণেশ্বর হইয়া থাকেন জানিবে অন্যত্র যোগ জ্ঞান সন্ন্যাস অথবা অন্য উপায় করিলে সহস্র সহস্র জন্মে যে পরম পদবী লাভ করিতে সমর্থ হয় বারাণসীতে যাহারা দেব দেবসের ভক্ত হইয়া বাস করেন তাহারা এক জন্মেই সেই পরম মোক্ষ লাভ করিয়া থাকেন যেখানে এক জন্মেই যোগ জ্ঞান এবং মুক্তি এই সমস্তই হইয়া থাকে সেই বারাণসী পরিত্যাগ করিয়া কাহারও অন্নতপনে যাওয়া কর্তব্য নহে কাশিধাম আমাক্তৃক পরিত্যক্ত হয় না বলিয়াই ইহার নাম অবিমুক্ত আছে ইহাই গোপনীয় পদার্থের মধ্যে অতি গোপনীয় যে ইহা বুঝিতে পারে সেই মুক্তি লাভ করিতে পারে হে শুভ্রু যাহারা জ্ঞান ও তপস্যায় নিষ্ঠাবান হইয়া পরমানন্দ লাভ করিতে ইচ্ছা করেন তাহাদের পক্ষে যে গতিবিহিত হইয়া আছে অবিমুক্ত ক্ষেত্রে মৃত ব্যক্তির পক্ষেও তাহাই বিহিত হইয়া আছে সর্বসময়ে দেবগণের অপরিত্যক্ত যে সকল স্থান কথিত হইয়া আছে বারাণসী পুরী তাহাদের সকলের অপেক্ষা সমধিক মঙ্গলদাত্রী এখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ মহাদেব দেহাবসান সময়ে তারক ব্রহ্ম নাম ও অবিমুক্তক মন্ত্র শ্রবণ করান হে দেবী অবিমুক্ত নামে যে পর তত্ত্ব কথিত হইয়া আছে তাহাই এই বারাণসীতে এক জন্মে পাওয়া যায় ভ্রু মধ্যে নাভি মধ্যে হৃদয়ে মস্তকে এবং আদিতীয় লোকে যে রূপ অবিমুক্ত অবস্থান করিতেছেন কাশিতে সেইরূপ অবিমুক্ত অবস্থান করিতেছেন বরনা এবং ওসি এই দুই নদীর মধ্যে বারাণসী পুরী অবস্থান করিতেছে এবং সেই বারাণসীতে অবিমুক্তক নামক তত্ত্ব নিয়ত অবস্থান করিতেছেন যেমন নারায়ণ অপেক্ষা প্রধান দেবতা এবং মহাদেব মহেশ্বর অপেক্ষা ঈশ্বর আর কেহ শ্রেষ্ঠ নাই সেই রূপ বারাণসী অপেক্ষা আর প্রধান স্থান নাই এবং পরেও আর হইবে না সেখানে দেবতা গন্ধর্ব রাক্ষস উরগ ও দেবদেব পিতামহ সর্বদা আমার উপাসনা করেন যাহারা মহাপাতকী এবং যাহারা তাহাদের অপেক্ষাও অধিক পাপাচারী তাহারাও বারাণসীতে গমন করিয়া পরম গতি লাভ করে হে মহাদেবী অতএব মু অতএব মুমুকসু ব্যক্তি মরণকাল পর্যন্ত সর্বদা বারাণসীতে বাস করিবে তাহা হইলেই সে জ্ঞান লাভ করিয়া মুক্ত হইবে কাশিতে থাকিয়া যাহার মন পাপ দ্বারা উপহত হইবে তাহার অনেক বিঘ্ন হইবে অতএব সেখানে কায় মনোবাক্যে পাপ অনুষ্ঠান করিবে না ব্যাস কহিলেন হে দুজত্তমগণ ইহাই বেদ পুরাণ সকলের রহস্য জ্ঞান বারাণসী আশ্রিত জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান আর কিছুই জানি না পরমেষ্ঠি ঋষিগণ এবং দেবগণের সমক্ষে মহাদেব পার্বতীকে এই সর্বপাপ বিনাশক কথা বলিয়াছিলেন যেমন পুরুষোত্তম নারায়ণ সকল দেবতার মধ্যে শ্রেষ্ঠ এবং রুদ্রগণের মধ্যে যেমন মহেশ্বর শ্রেষ্ঠ সেই রূপ বারাণসী সকল স্থানের মধ্যে শ্রেষ্ঠ যে পূর্বজন্মে রুদ্রের আরাধনা আছে সেই পবিত্র শিবালয়ে অবিমুক্ত নামক ক্ষেত্র লাভ করিয়া থাকে যাহাদিগের মতি কলিকলমস দ্বারা উপহত হইয়া আছে তাহারা সেই পরমেষ্ঠির স্থান দেখিতে সক্ষম হয় না যাহারা এই পুরী প্রাপ্ত হয় এবং সর্বদা মহাকালকে স্মরণ করে তাহাদের ইহলোকের ও পরলোকের সমস্ত পাপ শীঘ্র বিনষ্ট হয় যাহারা এখানে বাস করিয়া অজ্ঞানবশত যে কোনো প্রকার পাপ করে মহাকাল মহেশ্বর তাহাদের সে সমস্ত পাপ বিনাশ করেন যাহারা সংসারে বারবার আগমন করিতেছে অথচ মুক্তির আকাঙ্ক্ষা করিতেছে তাহাদের এই স্থানের সেবা করা উচিত এখানে মৃত্যু হইলে ভবসাগরে আর কখনো মগ্ন হইবে না অতএব কি পাপি কি পুণ্যশীল কি ইয়োগী কি অয়োগী সকলেই সর্বপ্রযত্নে বারাণসীতে বাস করিবে লোকের বাক্যে পিতামাতার বাক্যে অথবা গুরুর বাক্যে কখনোই বারাণসী গমনের ইচ্ছার ব্যতিক্রম করিবে না সুত কহিলেন বেদবিদ্বর ভগবান ব্যাসদেব এই কথা বলিয়া প্রধান প্রধান শিষ্যের সমভিবিহারে বারাণসীতে ভ্রমণ করিতে লাগিলেন ত্রিংশ